আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় বিশ্বে মারা গেছে 1,75,000-এর বেশি, মোট আক্রান্ত 25,57,000-এরও বেশি মানুষ। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্ত 8 জন। এবং চিকিৎসা দিতে গিয়ে 200-এর বেশি চিকিৎসক, 500 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। নিম্নমানের পিপিই দায়ী বলছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে সারা বিশ্বে 1,75,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 25,57,000-এরও বেশি মানুষ। বিশ্বে করোনায় এখন সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন গড়ে সেখানে প্রাণ হারাচ্ছে সহস্রাধিক। এ অবস্থায় চীনের উহান থেকে করোনা মহামারী শুরু হওয়ায় এবং বিশ্বকে এ সম্পর্কে ধোঁয়াশায় রাখায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশ কর্তৃপক্ষ। এদিকে সামনে করোনায় মহামারীর দ্বিতীয় পর্যায়ে জাতি পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির রোগ প্রতিরোধ বিভাগের প্রধান। সিঙ্গাপুরে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা সহ লকডাউন বাড়ানো হয়েছে 1 জুন পর্যন্ত। ইতালিতেও আগামী মে পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে ফেসবুক পোস্টে জানিয়েছে প্রেসিডেন্ট গুইসেপ্পে কন্তে। দেশটিতে এ পর্যন্ত 24,500-এর বেশি মানুষ করোনায় মারা গেছে, যা ইউরোপের সর্বোচ্চ। চায়নায় আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় সীমান্ত শহর হেইলংজিং এ নতুন 30 জনকে শনাক্ত করা হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়ালো। নতুন করে 434 জন করোনা পজিটিভ হয়। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,382 জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 110 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। গত 14 এপ্রিল 1,000 আর 18 এপ্রিল 2,000-এর অঙ্ক ছাড়ায় মোট আক্রান্তের সংখ্যা। 8 মার্চ প্রথম শনাক্তের 45 দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,382 জনে। গতকাল আমরা পরীক্ষা করেছি 2,974টি, যা পূর্বের দিনের চেয়ে 7% বেশি। এবং এই পরীক্ষা করে আমরা রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 434 জন। জেলার কথা যদি বলি, এখনো আমাদের ঢাকা জেলাতেই সর্বাধিক সংখ্যক আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তি পাওয়া যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই যাচ্ছে প্রাণ। সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, তাদের মধ্যে 5 জন পুরুষ আর 4 জন নারী। আর আক্রান্তদের মধ্যে গত একদিনে 2 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 87 জন। গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন। তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে 60-3 জন, 50-60 জন এবং 40-50-এর মধ্যে 3 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, 24 ঘন্টায় নতুন 89 জন সহ আইসোলেশনে আছেন 765 জন। আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিজে হাত ধুবেন। মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণে দেশের কয়েকটি জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 8 জন। শরীয়তপুরে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে 2 জন ডেমুরা উপজেলায় এবং অন্য 1 জন শনাক্ত হয়েছে নড়িয়ায়। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11 জন। শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়ায় নতুন আরও 1 গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে। 10 দিন আগে তিনি ঢাকা থেকে আসেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7 জন। বান্দরবানের থানচিতে নতুন 3 জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ইউএনও, ওসি, চিকিৎসক সহ 7 জন কোয়ারেন্টাইনে। এদিকে প্রথমবারের মতো মেহেরপুরে মুজিবনগরে 1 স্বাস্থ্যকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ঘরে থাকার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ প্রবেশ করছে রাজধানীতে। জনগণকে সচেতন করতে জরিমানা সহ নানা উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন আপিল মাহমুদ। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীর উত্তরার রাজমনি থেকে গাজীপুরের টঙ্গীতে বাজার করতে এসেছেন আহমেদ হোসেন। অল্প দামে পণ্য কিনতেই তার মতো অনেকেই সামাজিক দূরত্ব অমান্য করে ঢাকা থেকে যাচ্ছেন গাজীপুরের বাজারগুলোতে। ওদিকে পাওয়া যায় না, আর ওদিকে যাওয়ার পর বেসন এখানে 80 টাকা, ওখানে হচ্ছে 160 টাকা। তাহলে কি করবো এখন, আমরা দরিদ্র মানুষ, এখন তো আমাদের লাগবো কি করবো বাচ্চাদের জন্য, বুঝছেন না? বাচ্চারা খাইবো, আর রোজা আসছে না, রোজা খাওয়া লাগবে না। কিছু বাইক ও রিক্সাতেও গাদাগাদি করে যে যেভাবে পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন মানুষ। সোয়াসুই বলতে কোনো কিছু নাই, আল্লাহ তালা যেভাবে চাবে সেভাবে হবে, আর এটা মানুষ কোনদিন ঠেকাতেও পারবে না। তাড়াহুড়া বাড়িতে যাইতে হইব, তো যার কারণে এখন মনে করি আমার মানা হয় নাই, এটা আমি মানি নাই। এখন হাউসবিল্ডিং থেকে আসা, এখন এত দূর থেকে হাঁটে তো যাওয়া সম্ভব না গাজীপুরা, যার কারণে এই যানবাহন ওঠা। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে তৎপর র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা। যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের রাজধানীর প্রবেশ মুখেই ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 20টার মতো মামলা হয়ে গেছে অলরেডি, এবং বর্তমান নতুন আইনে সেই মামলাগুলো হয়েছে, জরিমানার পরিমাণও বেশ ভালো। তো আমরা চেষ্টা করতেছি লোকজনকে সচেতন করার জন্য এবং বের না হওয়ার জন্য। দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে, তাই যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 6 জন দোকানি করোনা ভাইরাসে আক্রান্ত হয় রাজধানীর কাওড়ান বাজারে। খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ডিএমপি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার জানিয়েছেন, কাওড়ান বাজারে অন্তত 6 জন দোকানি করোনায় আক্রান্ত হয়েছেন, তাই সংক্রমণ এড়াতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খুচরা ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনে পণ্য বিক্রি করতে পারবেন। ত্রাণ বিতরণে উপজেলা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কোনো ধরনের অনিয়ম এবং বৈষম্য সহ্য করা হবে না বলে আবারও সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের বাধা ছাড়াই বিএনপি নেতারা ত্রাণ বিতরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিন। অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি হবে। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যা যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। করোনা ভাইরাসের মধ্যে সারা দেশে দায়িত্বরত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, এ সময় সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সারা দেশের সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায় সেটি আমরা আলোচনা করেছি, এবং একইভাবে কীভাবে আর্থিক সহায়তা পাওয়া যায় সে বিষয়গুলো আলোচনা করেছি। আমরা আশা করছি যেহেতু সংবাদকর্মীরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছে এবং সংবাদ পরিবেশন করছে, নিজেদের বিরুদ্ধে তারা কাজ করছে, সুতরাং তাদেরকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশা করছি খুব সহজেই এখানে কিছু একটা করতে পারব। ত্রাণ আত্মসাত করলে জনপ্রতিনিধিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর উত্তরায় খাল পরিদর্শনের সময় তিনি বলেন, যারা ত্রাণ নিয়ে অনিয়ম করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। করোনা মহামারী থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই সময় আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেইন করে
আমাদের কাজগুলো চালাইতে হবে, না যদি ডেঙ্গু রোগ যদি আবার যদি দেখা দেয় তাহলে তো তখন আপনারা এবং আমার মনে হয় দেশের জাতির জন্য এটা খুব শুভ না। যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, প্রশাসনিক ব্যবস্থা দেওয়া হবে। সাময়িক বরখাস্ত পরে অনেকের নামে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেক ডাক্তার। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসেবে 200 বেশি চিকিৎসক, 500 স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। এর জন্য নিম্নমানের পিপিই দায়ী করছেন তারা। এই অবস্থা চলতে থাকলে করোনাসহ চিকিৎসা সেবায় ডাক্তার সংকট হওয়ার আশঙ্কা করছে সংগঠনটি। মাহবুব কবির চপলের রিপোর্টে। মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাসের সংস্পর্শে থেকে রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই পরছেন তারা। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক, তবে বাংলাদেশে এই সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। একজন চিকিৎসক জানালেন কিভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা সবসময় শুধু সার্জিক্যাল মাস্ক ইউজ করতাম, আমাদেরকে কখনোই কোনো N95 দেওয়া হয়নি, ভালো মানের কোনো গগলস দেওয়া হয়নি, ফেস শিল্ডও দেওয়া হয়নি, আর শু কভারও দেওয়া হয়নি। এখানে আসলে বাংলাদেশে সবই পিপিই বলতে গাউনটা জানি। পিপিই জিনিসটা এমন যে একবার ইউজ করে আট ঘন্টা পরে ওটা মানে একটা সুইচ শেষে ওটা ফেলে দিতে হবে, ডিসপোজেবল। এখন হচ্ছে বাংলাদেশে মানে এটা আসলে জোর করে এখন দেয় না, কম দেয়, এই জন্য ওটাকে বাধ্য হয়ে ডাক্তাররা ধরে ধরে ইউজ করে, যেটা একদমই ঠিক না। উনি আমাদের হাসপাতালে এসেছিলেন, এরপরে হচ্ছে পরে গিয়ে দেখা যায় যে উনি পজিটিভ। এখন আমি যখন নিজে পজিটিভ হয়ে গেছি তখন আমাকে আইসোলেশনে রাখা হচ্ছে। আমি এখন এমনি হোম রেমেডিসি ইউজ করছি, আমি মানে এমনি আমাদের স্যারদের সাথে কথা বলেছি। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং এ প্রতিদিনই বলা হচ্ছে যে দেশে পিপিই কিংবা মাস্কের সংকট নেই, তবে বাস্তব অবস্থা এরকম। বর্তমান পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে না পারলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে ডক্টরস ফাউন্ডেশন। এই পরিমাণ চিকিৎসক আক্রান্ত হওয়ার কারণ প্রথম থেকেই বলে আসছি যে হলো পিপিই গুলো ফলটি পিপিই। প্রথম কারণটা ফলটি পিপিই, দ্বিতীয় কারণ আমরা বলছি এটাও ফলটি পিপিই, তৃতীয় কারণ হলো ফলটি পিপিই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে কোয়েদমদ্দিন হসপিটালে আক্রান্ত সংখ্যা শুধুমাত্র এক, আর বাকি সকল করোনা ডেডিকেটেড হসপিটালের বাইরে। এইভাবে যদি হতে থাকে তাহলে আসলে খুব বেশি দিন নেই যেই দিন আসলে আমাদের বড় বড় বেশ কিছু হাসপাতালকেই আমাদেরকে হয়তো চিকিৎসক স্বল্পতার কারণে বন্ধ করে দিতে হতে পারে। তো বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এই ব্যাপারে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা দ্রুত এই বিষয়গুলোকে সমাধান করেন। এক্ষেত্রে রোগীদের তথ্য গোপন না করার আহ্বান চিকিৎসকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণের চাল চুরির খবর প্রকাশের দায়ে বিডি নিউজ 24.com-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকের সংগঠন এডিটরস গিল্ড। গিল্ডের সভাপতি মদমেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় এই মামলায় বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের সামিল। করোনায় এই দুর্ভোগের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করছেন, এ সময় তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে এই দুই সম্পাদক সহ সাংবাদিকদের হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 61,000 রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। মঙ্গলবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুর সংবাদ সম্মেলনে এমন খুশির সংবাদ দিলেও গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 1,297 জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 84,800 জন। গত একদিনে মারা গেছে 88 জন। সব মিলিয়ে ইরানে মৃতের সংখ্যা 5,297 জনে পৌঁছেছে। করোনা ভাইরাস মহামারী মোকাবেলার জন্য ইরানের জনসাধারণের উপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। যারা করোনা রোগীদের নিয়ে কাজ করছেন তাদেরকেও এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি।
পবিত্র রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ হবে বলে জানিয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস। তিনি বলেন, তবে অন্যান্য বছরের মতো 20 রাকাত নয় বরং 10 রাকাত নামাজ পড়া হবে। এই সিদ্ধান্ত শুধু মসজিদুল হারাম ও মসজিদে নববীর জন্য। সোমবার এশার নামাজের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। শাইখ সুদাইস বলেন, করোনা ভাইরাসের কারণে সামগ্রিক দিক বিবেচনা করে মক্কা মদিনা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রমজান সংশ্লিষ্ট কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারে জানাবো পার্টিস খেলার খবর। মুশফিকুর রহিম ও আশরাফুলের পর এবার ব্যাট নিলামে তুলছেন সাকিব আল হাসান। 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপে 8 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 5টি 50তে এই ব্যাট দিয়ে 606 রান করেছিলেন সাকিব। রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার পর বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানীয় ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। রেকর্ডের প্রিয় সেই এসজি ব্যাটটি এবার নিলামে তুলছেন সাকিব, আর প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দরিদ্র মানুষের কল্যাণে। অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজ আজ রাতেই নিলাম অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস নির্মূলে অর্থ সংগ্রহের জন্য নিজেদের মাঠ নু ক্যাম্পের রাইটস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। গতকাল মঙ্গলবার ক্লাবের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বার্সেলোনার সভাপতি জর্ডি কর্নোডার জানান, ক্লাবের ইতিহাসে এবারই প্রথম নো ক্যাম্পের সাথে কোনো প্রতিষ্ঠান তাদের নাম জুড়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রাপ্ত এই অর্থ ক্লাবের তহবিলে নয়, যাবে মানবতার কল্যাণে। 99,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি 1957 সালে তৈরি করা হয়েছিল। সেই থেকে মাঠের মালিকানা নিজেদের কাছেই ছিল বার্সার। কিন্তু করোনা ভাইরাসের জন্য জনস্বার্থে ক্লাবটির টাইটেল রাইটস বিক্রি করতে হচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় বিশ্বে মারা গেছে 1,75,000-এর বেশি, মোট আক্রান্ত 25,57,000-এরও বেশি মানুষ। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্ত 8 জন। এবং চিকিৎসা দিতে গিয়ে 200-এর বেশি চিকিৎসক 500 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, নিম্নমানের পিপিই দায়ী বলছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।